প্রতিবেশী রাষ্ট্র ভারতে করোনা মহামারী আকার ধারণ করায় 26 এপ্রিল থেকে সীমান্ত বন্ধ ঘোষণা করে বাংলাদেশ সরকার। তবে বিশেষ ব্যবস্থায় ভারত থেকে বেনাপোলি স্থলপথে পাসপোর্ট যাত্রী গমনাগমন থাকে স্বাভাবিক, আমদানি রপ্তানিও থাকে সচল। এই সময়ে ভারতে দিন দিন করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে, ফলে আগামী 16 মে থেকে আবারও 3টি স্থলবন্দর দিয়ে সমগ্র প্রকার যাত্রী গমনাগমন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার ঘোষণা করে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এর ফলে ভারতে আটকা পড়বে অসংখ্য যাত্রী, দুর্ভোগে ও মানবতার জীবনযাপন করবে তারা, বিশেষ করে রোগী, চাকরিজীবী সহ বিভিন্ন কাজে ভারতে যাওয়া বাংলাদেশি যাত্রীরা পড়বে বেকায়দায়। তারপরও বাংলাদেশ সরকার করোনা সুরক্ষা, করোনা প্রতিরোধ ও দেশ, জাতি ও মানুষের রক্ষায় এ সিদ্ধান্ত নিয়েছে। ভারত থেকে ফেরা যাত্রীর দেহে ভারতীয় করোনা ধারণ মেলাই দেশে করোনা ঝুঁকি কমাতে, মানুষের জীবনযাত্রার মান বাড়াতে 16 মে থেকে সরকার 3টি স্থল বন্দর দিয়ে ভারত থেকে যাত্রী গমনাগমনে নিষেধাজ্ঞা দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। এদিকে 16 এপ্রিল থেকে বিশেষ ব্যবস্থায় বেনাপোলি স্থল পথে ভারত থেকে ফিরছে যাত্রীরা। কি বলছেন বাংলাদেশে শুনুন, তাদের আগমন করছেন, তাদেরকে আমরা যথাযথ সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে তাদের ইমিগ্রেশন সম্পন্ন করার পরে তাদেরকে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করছি এবং তাদেরকে যে সকল জায়গায় পাঠানো হচ্ছে প্রত্যেকটা জায়গায় পুলিশ পাহারার মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা রক্ষা করেই তাদেরকে সে সকল কোয়ারেন্টাইন সেন্টারগুলোতে আমরা প্রেরণ করছি। একই সাথে যশোরে যেহেতু জায়গা সংকুলন হচ্ছে না, পার্শ্ববর্তী জেলাগুলোতে আমাদের কোয়ারেন্টাইন সেন্টারগুলো আছে, সে সকল জায়গাগুলোতে পাঠানোর ক্ষেত্রে আমরা যথাযথ নিরাপত্তা এবং পুলিশ পাহারার মাধ্যম দিয়ে তাদেরকে সে সকল জেলাগুলোতে এবং পরবর্তীতে যখন বিষয়টা আমরা এনশিওর হইলাম তখন আমাদের সতর্কতার মাত্রাটা আরও আমরা বেশি বৃদ্ধি করে দিয়েছি। আমাদের যে সকল পুলিশ সদস্য এখানে দায়িত্ব পালন করছে তারা প্রত্যেকেই সতর্ক আছে এবং এ সকল জাতিদেরকে আমরা বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রেও আমরা যথাযথ সতর্কতা এবং সামাজিক গুরুত্ব অনুসরণ করে যাচ্ছি। যখন কোনো একটি ট্রাক আমাদের ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রবেশ করছে তখনই স্থলবন্দর কর্তৃপক্ষ এবং এখানকার স্বাস্থ্য বিভাগে নিয়োজিত যারা আছেন তারা সেই ট্রাকগুলোকে যথাযথভাবে জীবাণুনাশক স্প্রে করে সেই ট্রাকগুলোকে জীবাণুনাশক করছে এবং সেই ট্রাক ড্রাইভার এবং হেল্পারগুলোর প্রাথমিক যে স্বাস্থ্য চেক আপ করা সেটা এনশোর করা হচ্ছে, তাদের টেম্পারেচারগুলো নেওয়া হচ্ছে এবং তাদের করোনার যে প্রাথমিক সিমটমসগুলো আছে সেগুলো আছে কিনা, সে লক্ষণগুলো তাদের মধ্যে আছে কিনা সেগুলো বিষয় সম্পর্কে নিশ্চিত হওয়া। বেনাপোল পৌর এলাকা একটা ঝুঁকিপূর্ণ এলাকা, এখানে আমরা মাস্ক বিতরণ এছাড়া হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছি, লিফলেট বিতরণ করেছি এবং বর্তমানে ভারত থেকে আগত যাত্রীদের কোয়ারেন্টাইন সেন্টারের জন্য নির্ধারিত পাড়ার হোটেলে সার্বক্ষণিক নিরাপত্তার জন্য জেলা কমান্ডেন্ট মহোদয় যশোরের যশোর স্যারের নির্দেশে আমরা আনসার মোতায়েন করেছি। এরা সার্বক্ষণিক এই হোটেলগুলোতে নিরাপত্তা বিধান করছে এবং ভারত থেকে আগত যাত্রীদের বিভিন্ন পার্শ্ববর্তী জেলাতে পৌঁছে দেওয়ার কাজও করছে আনসার সদস্যরা এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগেও আমাদের আনসার সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে এভাবে কাজ করে থাকে। ধন্যবাদ।